গত 26 তারিখ রাতে জগদ্দল থানার অন্তর্গত শ্যামনগর আতপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে 89 লক্ষ টাকা লুট হয়। লুট করে পলাতক গাড়ির চালক রাজ হালদার। পুলিশ তদন্তে নেমে প্রথমে 4 লক্ষ টাকা উদ্ধার করে। আবার আজ বিজপুর থানা একজন মহিলা সমেত 3,30,000 টাকা উদ্ধার করে জগদ্দল থানার হাতে তুলে দেয়। সূত্রের খবর, চালক রাজ হালদার তার এক বন্ধু তন্ময় দেকে সঙ্গে নিয়ে গা ঢাকা দিয়েছে। সেই বন্ধুর স্ত্রী পৌলুমি দে। তন্ময়দের বাড়ি তল্লাশি করে এই টাকা উদ্ধার হয়। এই মামলায় গত পরশু থেকে পৌলুমি দেকে আটক করার পর আজ তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে তাকে। গাড়ির চালক রাজ হালদারের খোঁজ চালাচ্ছে জগদ্দল থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।